বাংলাদেশের টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের জন্য আলাদা আলাদা কোচের পরামর্শ দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের পরামর্শ গ্যারি কার্স্টেন। তবে এখন এই ফর্মুলায় হাঁটতে চায় না বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে 15 জুনের মধ্যে হেড কোচের নিয়োগ চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। সোমবারের মতো মঙ্গলবারও হোটেলে ক্রিকেটারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন গ্যারি কার্স্টেন। সাব্বির রহমান, সৌম্য সরকারদের পাশাপাশি কেমন কোচ দরকার এই প্রশ্নের সমাধান খুঁজতে তিনি কথা বলেছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সাথেও। আলাপের তালিকায় ছিলেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ কোচ সালাউদ্দিনও। জানার চেষ্টা করলো যে আসলে আমাদের ক্রিকেটটা কীরকম, কীভাবে আগাচ্ছে, কিছু প্লেয়ার সম্পর্কে জিজ্ঞেস করলেন, বেশ কারা কারা আছে প্লেয়ার কীরকম তাদের সম্পর্কে জিজ্ঞেস করলো এবং হয়তো কোনো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতেছে। প্রথম দিন সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা না বললেও এদিন হোটেলেই সাংবাদিকদের মুখোমুখি হন কার্স্টেন। জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচ চূড়ান্ত করার সব চেষ্টাই করে যাচ্ছেন তিনি। Inside Bangladesh cricket, and it's I'm very excited by what I've heard, and people have been very open about the progress and where they want to go, and it's my task to help the board find the best coaches available for the team. Every team is a different challenge, but I think this team's got great potential, and it has had success against big teams recently. It's a good group of senior players with some talented young players coming through. হোটেলের সাক্ষাৎ পর্ব শেষ করে কার্স্টেন যান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে আলোচনার জন্য। প্রায় 2 ঘন্টার বেশি আলোচনা হয় বিসিবি প্রধানের সঙ্গে। অনেক দিন ধরে অনেক যোগাযোগ করেই একটা সিলেক্ট করেছি, তবে তার কাছে কিছু ব্রিলিয়েন্ট আইডিয়া আছে। কয়েকটা জায়গায় আমরা এরকম ধরেন ব্যাটিং কনসালটেন্টের কথা এরকম ভাবে চিন্তা করি নাই যে তাকে নেওয়া যায় কিনা, এরকম কয়েকটা নতুন নাম এসেছে হেড কোচের ব্যাপারে, এরকম কয়েকটা আছে। আমরা তো নিয়োগই দিয়ে দিতে চাচ্ছি বিফোর ওয়েস্ট ইন্ডিজ, এবং বিফোর ওয়েস্ট ইন্ডিজ মানে খালি যাওয়ার ট্যুরের আগের দিন তো আর কোচ দেওয়া যায় না। সো আমরা টার্গেট করেছি 15 জুনের মধ্যে আমরা সব এখানে আমরা রিক্রুট করে ফেলবো, তার মানে তাকে সিদ্ধান্তটা আরও আগেই নিয়ে নিতে হবে, কারণ তাদের থেকে তো আমরা ইন্টারভিউ করবো। গ্যারি কার্স্টেন পুরনো ফর্মুলা থেকে বের হয়ে সাদা ও রঙিন পোশাকের জন্য আলাদা কোচ নিয়োগ প্রস্তাব করলেও বিসিবির তেমন কোনো পরিকল্পনা নেই এই মুহূর্তে। ও মনে করে সাদা বল লাল বল আলাদা হলে ভালো, এটা ওরও ধারণা। সেই ক্ষেত্রে আমরা আলাপ করেছি যে ঠিক আছে, যদি আমরা আলাদা কোচ না নিই, কোচ একজনই হেড কোচ, কিন্তু আমরা স্পেশালিস্ট 3 জনকে নিতে পারি কি না, যে টি টোয়েন্টি স্পেশালিস্ট একজন তাকে অ্যাসিস্ট করবে, টেস্টের জন্য একজন স্পেশালিস্ট তাকে তাদের এই টিমকে অ্যাসিস্ট করবে, এবং ওডিআই বা ওডিআই এবং টি টোয়েন্টি একসাথেও থাকতে পারে, কিন্তু ওই টেস্টের জন্য আলাদা একজন স্পেশালিস্ট আমরা তার আন্ডারে থাকবে কি না, যে টেস্টের আগে তাদেরকে ট্রেনিং করা। শুধু জাতীয় দল নয়, এ দল থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে গেছেন কার্স্টেন।